আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনার জন্য আবারও নিয়ে এসেছি কাশেম গ্রুপের নতুন আরও একটি বাস স্কিন। আর এই বাস স্কিন হলো একে টেলপ্লাসের একটি বাস স্কিন, যেটা অলরেডি আপনারা আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে এই বাস স্ক্রিনের ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং বাসের কীভাবে নামাবেন, কীভাবে অ্যাড করবেন সব কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাহলে আপনারা পুরো ভিডিও ধরেই আমার সাথে থাকবেন, আমি এটুকুই আপনাদের কাছে আশা রাখি। তাহলে চলুন আমরা আস্তে আস্তে আপনাদেরকে আমি এই বাসটির যে স্ক্রিনটি সেটি দেখিয়ে দিলাম। এখন আমরা আস্তে আস্তে এই বাসটি নিয়ে এই গ্যারেজ থেকে বের হবো এবং গ্যারেজ থেকে বের হয়ে চলন্ত অবস্থায় এই বাসটিকে একটু ভালোভাবে আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দেবো এবং আমি আপনাদেরকে আস্তে আস্তে জানাবো যে কীভাবে আপনারা এই বাসমুটটি নামাবেন। আর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে একটা ব্রাসটা যে বাসমুটির উপর ইউজ করেছে সেই বাসমুটটি কী। আর বন্ধুরা, এই বাসমুটটি হলো হিনো AK1J B4-এর ওল্ড ক্লাসিক একটি বাসমুট। এটি ওল্ড ক্লাসিক বলার মূল কারণ হলো এই বাসমুটির যে ড্যাশবোর্ডটি সেটি আমাদের আগের যে বাসমুটগুলো বা আগের যে বাসগুলোর ড্যাশবোর্ড ছিল সে সেমভাবেই করা হয়েছে, তার জন্য এটাকে আমি ওল্ড ক্লাসিক একটি বাসমুট বলে থাকি। আর এই বাসমুটির ডিজাইনটা এত সুন্দর করা হয়েছে যেটা আসলে আমার কাছে খুবই চমৎকার পদ লেগেছে। আর তোমাদের কাছে এই বাসমুটির ডিজাইনটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভিউয়ার্স, এখন চলো আমরা জেনে নিই যে কীভাবে আমরা এই বাসমুটি আর কীভাবে এই বাস স্ক্রিনটি নামাবো। তার জন্য তোমরা সরাসরি চলে যাবে আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা একটি বাসমুটের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। তার উপরে ক্লিক করলে তোমরা এই বাসমুটির লিঙ্ক পেজ গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবে। এখন তোমাদের জানিয়ে রাখি যে তোমরা কীভাবে স্ক্রিনে নামাবে। এই স্ক্রিনে নামাতে হলে তোমরা চলে যাবে সেমভাবেই আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে, সেখানে গেলেই তোমরা দেখবে যে এই বাসমুটের ভিডিও লিঙ্কটি আছে, তার নিচে রয়েছে একটি গুগল ড্রাইভ স্ক্রিন লিঙ্ক। সেই স্ক্রিন লিঙ্কের উপর ক্লিক করেই তোমরা এই স্ক্রিন লিঙ্কটি নামিয়ে তোমরা অ্যাড করে গেম প্লে করতে পারবে। হ্যাঁ, তোমাদের এখন প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা কীভাবে বাসমুট এবং কীভাবে স্ক্রিন অ্যাড করবো সেটা একটু আমাদের জানিয়ে দিন। তার জন্য তোমরা চলে যাবে আবার সেমভাবেই আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে, সেখানে গেলে তোমরা বিভিন্ন ধরনের বাসের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। তার থেকে যে কোনো একটি বাসের ভিডিও লিঙ্ক ক্লিক করেই তোমরা কীভাবে বাসমুট অ্যাড করতে হয়, কীভাবে বাসমুট নামাতে হয় সব কিছুই তোমরা সেখানে ভিডিও আকারে পেয়ে যাবে। সেখানে তোমরা নামিয়ে এই বাসমুটি অ্যাড করে গেম প্লে করতে পারবে। আর বিএস অলরেডি আমরা চলে আসছি সেই যে বলছিলাম ওল্ড ক্লাসিক একটি বাসমুট এই ড্যাশবোর্ডটি, সেটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই ড্যাশবোর্ডটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডটি অনেক সুন্দর এবং মোটামুটি এটা আমাদের পুরোনো ড্যাশবোর্ডের মধ্যে করা হয়েছে, তার জন্য ড্যাশবোর্ডে তেমন কিছু বলার নেই। আর চলো আমরা এখন এই ভিডিওটির যে ড্রোন ভিউ সেটি করি। আর ড্রোন ভিউ করতে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ 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 তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো খুব সুন্দর এবং ভালো থাকে তাহলে সবাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং তোমার সুন্দর হাত দ্বারা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ভিউয়ার্স, আর কথা বাড়ালাম না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো বাস মোড, কার মোড অথবা ম্যাপ মোড নিয়ে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো মানে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।